গল্পপ্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথিকের বন্ধু। মহকুমার টাউন থেকে বেরোলাম যখন, তখনই বেলা যায় যায়। কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে নিতান্ত অকারণে উক্ত বরিশাল এক্সপ্রেস 40 মিনিট কেন যে দাঁড়িয়ে রইল, দারু ব্রহ্মবত অনরবস্থায় তাকেও বলতে পারলে না। গন্তব্যস্থান বনগায়ে পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে। বেলার দিকে চাইলাম, বেশ উঁচুতেই সূর্যদেব। লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই 5 মাইল পথ সন্ধ্যার আগেই অতিক্রম করতে পারা কঠিন হবে না। রামবাবু, শ্যামবাবু, যদু ও মধুবাবু সবাই বেলা 5টার সময় ক্লাবে বসে গল্প করছিলেন। আমায় দেখে বললেন, এই যে বিভূতি, এ সময় কোত্থেকে? কলকাতা থেকে। বাড়ি যাবে না? ট্রেনে গেলে না? ট্রেনটা ফেল হয়ে গেল, বরিশাল এক্সপ্রেস 40 মিনিট লেট। এসো, খুব ভালো হয়েছে এক্সপ্রেস লেট হয়ে, বসো চা খাও। তারপর গল্প গুজাবে সময় হু হু করে কেটে গিয়ে কখন যে গোধূলির পূর্ব মুহূর্তে উপস্থিত হয়েছে তা কিছুতেই বলতে পারিনি। যেতে হবে এখনও অনেকটা রাস্তা, আর দেরি করলে পথই অন্ধকার হয়ে যাবে, বৃষ্টিও আসতে পারে, কারণ বর্ষাকাল, শ্রাবণ মাস। বড় রাস্তায় উঠে সত্যিই দেখলাম, আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি, তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। পশ্চিম আকাশে মেঘ করে আসছে, চাপা বেড় ছাড়িয়েছি, রাস্তায় জনমানব নেই। পথের দুধারে ঘন জঙ্গলে পটপটির ফুল ফুটেছে, গন্ধ ভেসে আসছে জলো বাতাসে। শেয়াল খস শব্দ করে চলে গেল পাতার উপর দিয়ে। বিলিতি চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়েছে মাকাল লতা। কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা। চাপা বেড়ের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি, এমন সময় দেখি একটি লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে। আমার পায়ের শব্দে সে চমকে পিছন ফিরে আমার দিকে চাইল। ওকে এ পথে একা দেখে একটু আশ্চর্য হয়েছি, এই বন পথে এ সময় কেউ একা বড় একটা হাঁটে না। বললাম, কোথায় যাবি? আগে গোপালনগরে। বাকি কী রে? দই আছে। এত দই কী হবে? নিবারণময়ের বাড়ি বায়না আছে, তেনাদের বাড়ি আজ খাউন দাউন। তোদের বাড়ি কোথায়? দই আনছিস কোথা থেকে? আগে বেনাপুল থেকে। বলিস কী রে, এই 10 মাইল দূর থেকে দই আনছিস? তা এত দেরি করে ফেললি কেন? লোকটার কণ্ঠস্বরে মনে হয়েছিল ও আমাকে সঙ্গী হিসেবে পেয়ে বাঁচল এই সন্ধেবেলা। একা যেতে ও নিশ্চয়ই ভয় করছিল। আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিলে, কেন তার দেরি হলো দই নিয়ে রওনা হতে। ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল আজ 5 দিন, খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল। আজ দুপুরের পর হিজলতলার বাওড়ে সেই গরুকে চড়তে দেখা গেল। তারপর ওরা দল বেঁধে বেরুলো গরু আনতে। গিয়ে দেখে বাওড়ের ধারে একটা লোক বসে আছে, তার কাছেই 6টা গরু একসঙ্গে চড়ছে, সবগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু, ক্রমেই জানা গেল। লোকটা তো ওদের দেখেই দৌড় ইত্যাদি। এবার বেশ সন্ধে হয়ে আসছে, বাস আম্বনের ভিতরে ঘুলিঘুলি অন্ধকার। সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠে বলল, হো কি? আমি হাসি চেপে বললাম, চটকা গাছের ডাল। লোকটা আশ্বস্ত হয়ে বললে, হো, তোমার নাম কি? নিধিরাম। বাড়ি? কটক জেলা। সত্যি? তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছো। তা হবে না বাবু, বেনাপোলের কাছে কাশুন্দিয়াতে আমার 15 বছর কেটে গেল, ওখানে আমার গরুর বাথান, 20টা গাই গরু, 15-16টা বখনা বাছুর, মস্ত বাথান, রোজ আধমন দুধ হয়। এড়ে বাছুর আমরা রাখি নেই, শুধু বখনা বাছুর রেখে দেই, এড়ে বিক্রি করে ফেলি বাবু। লোকটা একটু বেশি বকে, আমাকে পেয়ে ওর বকুনি আর থামতে চাচ্ছে না, একা যাচ্ছিল। আমাকে পেয়ে
ও ভারী খুশি হয়েছে, ভরসা পেয়েছে এই সন্ধেবেলা। বললে, বৃষ্টি আর হলো না বাবু, কি বলেন? সেরকমই তো দেখছি। এবার বড় দুবছর, আমন ধানের রোয়া হলো কই? বীজ পোতা ছিল 2 কাঠা ভুঁই, সে বীজ লালচে হয়ে আসছে। ওই দেখুন কেমন মেঘ করে আসছিল, আবার ফর্সা হয়ে এলো। এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে, আমন ধানের রোয়া হয়নি, চাষা মহলে হাহাকার পড়ে গিয়েছে। ধানের দর ছিল 4 টাকা মন, এখন উঠেছে 7 টাকা মন। গরিব দুঃখী লোকেরা এর মধ্যেই উপোস শুরু করে দিয়েছে। আমায় আবার বললে, গরুগুলো অনেক কষ্টে মানুষ করা, এবার বিচুলির অভাবে মারা পড়বে বাবু। কাঁচা ঘাস কেটে খাওয়াবে, বর্ষাকালে কোন গরু বিচুলি খায়? সবই কাঁচা ঘাস খেয়ে বাঁচে। বেতনা নদীর ধারে আগে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত, এখন সব আটি বেঁধে এনে বনগা শহরে বিক্রি করে। শহুরে বাবুরা 4 আনা 14 পয়সায় 1 আটি কিনছে, আমাদের গরুর ঘাস নিয়েই মুশকিল। ওটা কি বাবু? এইবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেঁষে এসে থমকে দাঁড়ালো। আমি বললাম, কই কি? ওই যে সাদা মতো। চেয়ে দেখলাম কিছুই না, মাকাল লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে। লোকটা দেখছি বিষম ভীতু। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগল। আমায়ও বললে, বাবু আপনি কোথায় যাবেন? আমি একটু এগিয়ে ডান দিকে রাস্তায় নেমে যাব, ওইখানেই আমার গা। গোপালনগর এখান থেকে কত দূর আছে? তা 1.5 মাইল। পথে কোনো ভয় টয় নেই তো? আমি জোরে ঘাড় নেড়ে বললাম, না ভয় কিসের, এ অঞ্চলে বাঘটাঘ নেই, বুনো শুয়োরও নেই। সে বললে, আমি বাঘের কথা বলিনি বাবু, বলি এই সন্ধেবেলা আবার নাম করতে নেই, সেই তাদের। হো, ভূত প্রেতের? ও নাম করবেন না সন্ধেবেলা, রাম 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 রাম। ও নাম কি করতে আছে এ সময়? রাম রাম রাম। আমি অতি কষ্টে হাসি চেপে বললাম, হো বুঝেছি, তবে একটা কথা, যখন তুমি বিদেশি লোক তখন তোমাকে সব খুলে বলাই ভালো। কি বাবু? দাঁড়াও এখানে, আমি তো এখনই নেমে যাব, তুমি একা যাচ্ছ এতটা পথ অন্ধকারে, পথে জনপ্রাণী নেই। আমার বর্ণনার বহর শুনে লোকটা আরও আমার দিকে ঘেঁষে দাঁড়ালো। আমার মুখের দিকে হা করে চেয়ে বললে, তারপর বাবু? তারপর আর কি, তোমাকে বলা উচিত নয়, কিন্তু যখন জিজ্ঞেস করলে তখন না বলাটাও তো ঠিক নয়, বিশেষ করে একা যখন যাচ্ছ, সঙ্গে লোক নেই। ওই যে একটা সাঁকো আছে রাস্তার উপর বনের পাশে, ওই সাঁকোটা বড় খারাপ জায়গা। কেন বাবু? ও জায়গাটাতে ভূত, মানে ওরা সব আছে কি না? পাশে যে বড় বাগান, ওটার নাম গয়ালদড়ের আমবাগান, বড্ড খারাপ জায়গা। অনেকদিন আগে, তখন আমি ছেলে মানুষ, একবার একজন, এই তো তোমার মতো বিদেশি লোক, একা যাচ্ছিল গোপালনগরে সন্ধের পর। তার পরদিন সকালবেলা দেখা গেল কিসে তার ঘাড়টা ভেঙে মেরে ফেলে রেখেছে সাঁকোর তলায়। এ আমার নিজের চোখে দেখা। কথাটা তোমায় বলা উচিত নয়, তবে যখন জিজ্ঞেস করলে তখন চেপে রাখাও তো উচিত নয়, একটা বিপদ হতে দেরি লাগে না। তখন তুমি বলতে পারো, বাবু আপনি জেনে শুনে আমায় বলেননি কেন? সন্ধের পর কেউ উপথে যায় না, প্রাণ হাতে করে নিয়ে যেতে হয়। আজ 2 বছর আগে এক রাখাল ছোড়া দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল সাঁকোর তলায়। যাক, সে তুমি রাম রাম বলতে বলতে চলে যাও, কোনো ভয় নেই। বাবু আপনি কি নেমে যাবেন? হ্যাঁ, আগে আমার গায়ের রাস্তা নেমে গেল, আমি এইবার চলে যাব। তাই তো বাবু, একা আমি কী করে যাব? রাখে কেষ্ট মারে কে, মারে কেষ্ট রাখে কে? কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারে না, না থাকলে কেউ মারতে পারে না। রাম রাম বলতে বলতে চলে যাও। দাঁড়াও, আজ আবার তিথিটা কি? চতুর্দশী। তিথিটা ভালো নয়, অমাবস্যে চতুর্দশী প্রতিপদ, এই তিথিগুলো খারাপ।
কেন কেন বাবু? সে আর তোমাকে বলে কি হবে, তুমি সন্ধ্যের অন্ধকারে এক রাস্তার উপর যেতে হবে, এখনো তোমায় এক ক্রোশ পথ, ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে। তবে তোমায় বলা আমার উচিত, বিদেশি লোক, তোমায় সব কথা খুলে না বলাটাও ঠিক নয়। একটা বিপদ হতে কতক্ষণ, তখন তুমি আমায় দোষ দিতে পারো? এইসব তিথিতে ভূতপ্রেত পিশাচ ব্রহ্মদত্তি, লোকটা বলে উঠল, রাম 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 রাম, ওসব নাম করবেন না বাবু। মানে ওরা সব বার হয়ে থাকে কি না? তাই নাকি? তবে তো আবার কি জানো, এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে, এমন ভূতেরা বার হয়। আমি একবার বড় বিপদে পড়েছিলাম, লোকটা আড়ষ্ট সুরে বললে, কি বাবু? একটা শ্মশানের ধার দিয়ে সেবার যাচ্ছিলাম, সেও এক ভূত চতুর্দশী তিথি। দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি একটা যেন ঝুলছে, কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হি হি করে হাসছে। লোকটা আঁতকে উঠে বললে, কি সর্বনাশ! যাক, ওই আমার রাস্তা নেমে গেল, আমি চললাম এবার, তুমি যাও, একটু সাবধানে যেও, সাবধানের মান নেই। কথাটা শেষ না করি আমি আমাদের গ্রামের পথে নেমে পড়লাম। ও কাঁদো কাঁদো সুরে বললে, বাবু, আমাকে একটু এগিয়ে দিয়ে সাঁকোটা যদি পার করে দেন। আমি শিওরে বলে উঠি, আমি? আমার কম্য নয়, তারপর আমাকে এগিয়ে দেবে কে? বাবারে, প্রাণ হাতে করে যাওয়া ওসব জায়গায়, একে আজ ভূত চতুর্দশী। রাম 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 রাম, তুমি চলে যাও একটু জোর পায়ে, আবার রাস্তাও তো কম নয়, তোমাকে যেতেও হবে, এক মাইল দেড় মাইল রাস্তা, আর এই অন্ধকার। আচ্ছা চলি, তুমি বিদেশি লোক, জিজ্ঞেস করলে তাই এত কথা বলা, নইলে কি দরকার আমার? আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র এগিয়েছি, দেখি লোকটা ডাকছে, বাবু বাবু, একটা কথা শুনুন। ও বাবু! পিছন ফিরে দেখি কাঁধের বাঘটা একটা শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে। বললাম, কি? দইগুলো নিয়ে এখন আমি কি করি বাবু? কি আর করবে, বায়না রয়েছে এক মুঠো টাকা, দিয়ে এসো, রাত হয়ে গিয়েছে, ওদের খাওয়ানো দাওয়ানোর সময় হলো, রাম বলে এগিয়ে পড়ো, সাবধানে যেও। আর কোনো কথা না বলে আমি হনহন করে হাঁটতে আরম্ভ করলাম। ও শুনলাম আবার ডাকছে, ও বাবু, হো বাবু, শুনে যান একটা কথা, হো বাবু। দূর থেকে ওর গলার সুরটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছিল। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।